مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. السلام عليكم ورحمة আল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আর আমি এখন চলে আসছি শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। আজকে সরি, গত দুই মাস ধরে আর কি আমি শুনতেছি শাহাবুদ্দিন স্কুল, শাহাবুদ্দিন স্কুল, তো আসলে সেই জন্য চলে আসা। আর আমি এখন আর এই জায়গাটা হচ্ছে চাঁদপুর প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মানে প্রস্তাবিত যে জায়গাটা, সেই জায়গাটার পাশে। এটা হচ্ছে শাহাবুদ্দিন স্কুলের ফেসনের সাইট। আসলে খোলামেলা জায়গা, তো তাই আসলে আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা। অনেক মানুষই আসে আমি দেখি। তবে আমরা এই যে যে জায়গাটা এখন দেখছি সেটা হচ্ছে শাহাবুদ্দিন স্কুলের মেইন গেট, মেইন ফটকটা আর কি। আর আমার হাতের ডাইন সাইডে যেটা দেখছি সেটা হচ্ছে মসজিদ। আর মসজিদের ভেতরে অবশ্যই যাব, তবে আগে একটু সামনে আগাই, দেখি আসলে কি দেখতে পাই বা কী আছে। তবে প্রতিদিন বিকেল বেলায় এখানে হাতে গোনা একাধিক মানুষ আসে, দেখতে আসে। অনেক মানুষ অনেকের কাছ থেকে শুনে জানে, সেই সুবাদে আসলে চলে আসে দেখতে, মানে কিউরিসিটি বশত। আমিও যেমন আসলে কৌতূহল বশত যাওয়া, মানুষও ঠিক ওইভাবেই। আর মসজিদের বাহিরের কারুকার্যটা আমার কাছে খুব ভালো লাগছে, অসম্ভব সুন্দর একটা মসজিদ। আসলে ভালো লাগার পেছনে আরও একটা কারণ হচ্ছে, এই টাইপের মসজিদ আগে পরে কখনো দেখা হয় নাই। আর এই জায়গাটাতে এত সুন্দর একটা মসজিদ, এত সুন্দর একটা স্কুল, অসম্ভব সুন্দর। আর শেষ বিকেলে সূর্য ডোবার সময় মানুষগুলো যখন এই জায়গায় দাঁড়িয়ে থাকে, তখন সুন্দর একটা ফিল নেয় আসলে তারা, খোলা একটা মাঠ। যাই হোক, আর এই জায়গাটা হচ্ছে মসজিদের বাম সাইডের অংশটা। এই অংশটা আসলে স্কুলের যে বারান্দা, সেই বারান্দার থেকে দাঁড়িয়ে দেখা যায়। তবে এখানকার প্রত্যেকটা কাজই একটু ইউনিক স্টাইলে করা হয়েছে। সব মিলিয়ে আসলে স্কুলের জায়গাটা খুব সুন্দর। আর এই যে পানিগুলো দেখছি, এটা হচ্ছে উজুর পানি। আর এইখানে আসলে কিছু মাছ রাখা হয়েছে। আর এটা হচ্ছে মসজিদের একটা কর্নার, একটা কোণা। তবে স্কুলের ভিতরের জায়গাটাও খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ ক্লাসগুলোর যে দরজা, সবগুলো হচ্ছে কাঠের। হ্যাঁ, আমার কাছে পুরোই ডিফারেন্ট মনে হয়েছে। বিকজ দ্যাট আসলে এই টাইপের স্কুলগুলো দেখা যায় না, বা এই টাইপের কারুকার্য। আর আমি যেই জায়গাটা এখন দেখাচ্ছি বা দেখছি, সেটা হচ্ছে স্কুলের একদম মাঝখানে যে জায়গাটা, সিঁড়ির। এটা সিঁড়ির মধ্যেই আছে। আর আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, কারণ আসলে যে ওনাদেরকেও দেখলাম যে ওনারা নাকি প্রায় সময় এখানে আসে, দেখতে আসে। আপনারা যখন মেইন গেট দিয়ে ঢুকবেন, তখন ঢোকার সময় হাতের বাম সাইডের যে কর্নারটা দেখবেন, সেটা হচ্ছে এই কর্নার। আর এটা হচ্ছে পেছনের দিকের অংশটা। আর এই জায়গাটা আসলে বেশি সুন্দর লাগে সূর্য ডোবার সময়। এটা হচ্ছে একদম মসজিদের সামনের অংশটা, পুরো ভিউটা। আসলে মসজিদে আসলে এইভাবে দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে। আগে একটু সামনের দিকে দেখে আসলে ভিতরে কী আছে, ভিতরে কী দেখতে পাই। যদিও এই টাইপের মসজিদের আগে পরে কখনো দেখা হয় নাই আমার, বা আমি দেখি নাই কোথাও। তবে আজকে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, এই জায়গার স্থানীয় যে মানুষগুলো আছে তাদের সাথে আসলে কথা বলেছিলাম। তারা বলেছিল যে মসজিদে যখন জামাত হয় নামাজের সময়, আসলে তখন অনেক মানুষ হয়। বেশিরভাগ সময় হচ্ছে আসরের নামাজের সময়টাতে একটু বেশি মানুষ হয়, কারণ ওই সময়টা হচ্ছে কী বলে দেখতে অনেক মানুষ আসে। আর আমি এখন উপরে উঠছি, এটা হচ্ছে মসজিদের যে উপরে ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা আসলে দেখা যাক এখান থেকে আসলে কেমন দেখা যায়। তবে মসজিদের দ্বিতীয় তলার অংশটার জায়গাটা একটু কম। সামনে দেখতে পাচ্ছি তিনটা দরজা আছে, আমার এই সাইডেও তিনটা দরজা। এখন একটু দেখি যে আসলে মসজিদের জামাতের সময় যখন ইমাম যে জায়গাটাতে দাঁড়ায়, সেই জায়গাটা আসলে উপর থেকে কেমন দেখা যায়। এটা হচ্ছে মসজিদের একটা সাইড আর কি, আমরা বারান্দা বলতে পারি, একটু বারান্দার মধ্যে এই জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে সম্পূর্ণ সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েই সামনে উপরে উঠতে থাকে। মসজিদের ইমাম যে জায়গায় দাঁড়ায় সেটা হচ্ছে এটা, মানে সামনের অংশ। আর উপরে তাকালে হচ্ছে দেখা যাবে যে গম্বুজের অংশটা। আর মসজিদের ভিতরের প্রত্যেকটা কাজ, বা স্কুলের ভিতরের প্রত্যেকটা কাজ আমার অসম্ভব ভালো লেগেছে।
আপনি যখন মেইন গেটের দিকে আগাবেন শাহাবুদ্দিন স্কুলের, তখন ঠিক এই সামনের অংশটা দেখতে পাবেন। আর এই জায়গাটা আসলে খুব সুন্দর আমার কাছে, এই ভিউটাও ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আসলে আপনাদেরকে ভালো কিছু অংশ দেখানোর জন্য। আর এটা হচ্ছে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নামটা। তবে আমি আজকে সন্ধ্যার পর পর্যন্ত অপেক্ষা করবো, দেখবো আসলে রাতে কেমন দেখা যায় এই জায়গাটার বা মসজিদটা। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানের শেষে আর কি দেখলাম, খুব সুন্দর একটা জায়গা। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আল্লাহ।